ফ্রেন্ডস, আজ আমরা একটি সিরিজ প্যারালাল টেস্টিং বোর্ড তৈরি করব। এখানে আমি ব্যবহার করছি একটি ফিউজ, দুটি নর্মাল টু পিন সকেট, আর একটি টু পিন টেস্টিং সকেট, একটি লাইট হোল্ডার এবং একটি সুইচ। এখানে একটি লাল এবং একটি কালো তার দেখা যাচ্ছে। লাল তারটি ফেজ এবং কালোটি নিউট্রাল। সার্কিট কানেকশন সম্পন্ন করার পর ভালোভাবে পুরো সার্কিটটি একবার চেক করি। এখন আমরা সতর্কতার সাথে বাল্বটি লাগাবো। বাল্ব লাগানোর পর বোর্ডের সাথে এসি ফেজ ও নিউট্রাল এর কানেকশন সম্পূর্ণ করি এবং টেস্টার দিয়ে চেক করে নিই কানেকশন পেয়েছে কিনা। এরপর দুই প্রান্ত খোলা এমন একটি তার টেস্টিং সকেটে লাগাই এবং চেক করি আমার সিরিজ কানেকশনটি সম্পূর্ণ হয়েছে। এর মাধ্যমে আমরা সিরিজ টেস্ট করতে পারি যে কোনো বাল্বের। আমরা দেখছি একটি ফিলামেন্টের বাল্বের ফিলামেন্টের সিরিজ টেস্ট করা হচ্ছে এবং বাল্বটি ভালো আছে। এভাবে আমরা বাসা বাড়িতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি সিরিজ টেস্ট করতে পারি। ইন্ডিকেটর, মোটর, ট্রান্সফর্মার, লাইট, ফ্যান, ইত্যাদি মোটর, ইত্যাদি সব যন্ত্রের সিরিজ টেস্টিং এর জন্য এই যন্ত্রটি খুবই উপকারী। এখন আমরা একটি রিলে টেস্ট করব এই সিরিজ টেস্টিং ল্যাম্পের সাহায্যে। প্রথমে কানেকশন চেক করে নিই। এটি হচ্ছে একটি 6 ভোল্ট ডিসি, 250 ভোল্ট এসি এবং 10 অ্যাম্পিয়ার 5 পিনের রিলে। এই রিলের ভিতরে থাকে একটি ম্যাগনেটিক কোর। এই ম্যাগনেটিক কোরটি আমরা সিরিজ টেস্টিং ল্যাম্পের সাহায্যে খুব সহজেই টেস্ট করতে পারি। যদি শব্দ হয় একটি আমরা শব্দ পাবো, এই শব্দ দ্বারা বুঝতে পারবো রিলেটি ঠিক আছে। ধন্যবাদ সকলকে। মাই নেক্সট টিউটোরিয়াল অন সিলিং ফ্যান ইজ কামিং সুন। ভালো থাকবেন।